হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনি যদি সেম ভাবে এমন একটি মিউজিক ভিডিও মেক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর এছাড়া যদি সিনেমেটিক ভিডিও বা টিকটক ভিডিও মেক করতে চান তাহলে অবশ্যই আই বাটনে ট্যাপ করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা আপনাকে অবশ্যই বলতে হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাকে থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা চলে আসলাম কাইনমাস্টার সফটওয়্যারে এবং সেম এমনভাবে আপনাকে কিন্তু একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। তো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে ভিডিওর যে অন্যদিকে আপনি লুক দিয়েছেন ওই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন তারপর আপনি ভিডিওর লেয়ারে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কাটিং আইকন আছে, কাটিং আইকন ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনি সবার লাস্টেরটা সিলেক্ট করবেন। তো সবার লাস্টেরটা সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন একটি স্ক্রিনশট হবে এবং এই স্ক্রিনশটটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা হোম বাটনে চলে যাব এবং স্ক্রিনশটটি দেখব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা হোম বাটনে চলে আসলাম। তারপর এখান থেকে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এখানে আমার পছন্দনীয় যে ব্রাউজারটি সেটা একটু ক্রোম ব্রাউজার, তো ক্রোম ব্রাউজারটি আমরা সিলেক্ট করব। তারপর এখানে যে অপশনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে সার্চ করতে হবে removebg.com লিখে, অথবা আপনি ডিসক্রিপশন বক্স থেকে সাইডের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে যাইতে পারেন। তো তারপর এখানে আপনি দেখতে পাবেন আপলোড ফটো নামে একটি অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনি আপনার ফটোটি আপলোড করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি আপলোড হচ্ছে। তো ফটোটি আপলোড হওয়ার পর অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ফটোটি আলাদা হয়ে যাবে, এটি পিএনজি আকারে হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড দেখতে পাবেন, দেন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার হোম বাটনে চলে যাব এবং এখানে আপনি দেখতে পাবেন পিক্সলেপ এক নামে একটি কিন্তু সফটওয়্যার আছে। এই পিক্সলেপ সফটওয়্যারটি আপনি সিম্পলি ওপেন করতে হবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তারপর এখান থেকে আপনি ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ট্যাপ করবেন। দেন এখান থেকে নিউ টেক্সটটি আপনি ডিলেট করে দিবেন। তারপর এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ট্যাপ করবেন। দেন এখানে আপনি দেখতে পাবেন ইমেজ সাইজ। তারপর ইমেজ সাইজে ক্লিক করে আপনি এখানে কাস্টমে ক্লিক করে আপনি ভিডিও থাম্বনেলে ক্লিক করবেন, মানে ইউটিউব থাম্বনেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1280 এবং 720 আসবে, এটা ওকে করবেন। তারপর প্লাস আইকনে ট্যাপ করবেন। তারপর আপনি গ্যালারি থেকে যে ভিডিওটি কাজ করছেন এই পিকচারটি আপনি এখানে ইনপুট করে নেবেন। তো ইনপুট করা কমপ্লিট হয়ে গেলে এটা সুন্দর করে জুম করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই অপশনে ট্যাপ করতে হবে। দেন এটি স্ক্রল ডাউন করবেন, তারপর এই অপশনটি দেখতে পাবেন। তারপর এই অপশনটাই আপনাকে ট্যাপ করতে হবে। দেন এটাকে আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে এখানে কিন্তু আপনি পিকচারের সাথে একটি সুন্দরভাবে একটা বর্ডার দেখতে পাবেন, বর্ডার একটা আকার দেখতে পাবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন, তারপর এই অপশনটাই ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এই অপশনটি ট্যাপ করতে হবে। তো এই অপশনে ট্যাপ করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে, পিএনজি আকারে হয়ে যাবে। তো সেভ করার জন্য আমরা থ্রি ডট অপশনে ট্যাপ করব। দেন এক্সপোর্টে ক্লিক করে আপনার পিকচারটি সেভ করে নেবেন পিএনজি আকারে। তারপর আমরা হোম বাটনে চলে যাব এবং আমরা আবার চলে যাব কাইনমাস্টার সফটওয়্যারে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কাইনমাস্টার সফটওয়্যারে চলে আসলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ঠিক ছিল এরকম। তো এখানে দেখতে পাবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা পিকচার ছিল। তো এখন আমরা যেটা করবো, এই লেয়ার অপশনে ট্যাপ করতে হবে এবং যেই পিকচারটি এতক্ষণ কাজ করলাম ওই পিকচারটি আমরা ইনপুট করে নিব। তো পিকচারটি ইনপুট করা কমপ্লিট হয়ে গেলে এটাকে সুন্দর করে জুম করে দিতে হবে, একদম পিছনে যে পিকচারটি আছে এই পিকচারটি সমান করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে এই অপশনটায় ট্যাপ করতে হবে। তারপর এই অপশনে ট্যাপ করার পর আপনার পিকচারে একদম লাস্টের দিকে চলে যাবেন। তারপর পিকচারটা হালকা একটু সরিয়ে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হালকা একটু পিকচারটা সরিয়ে দিলাম। তো সরিয়ে দিলে অটোমেটিকলি এখানে কিন্তু আরেকটি ফুল স্টপ মানে আকার ধারণ করবে। তো এটা যদি আমরা এখন স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের পিকচারে কিন্তু নাড়াচাড়া হচ্ছে।
तो एक क्षेत्र में जेटा करते खूब सुंदर भाव स्मूथ पिक्चर की क्योंकि सरए दीते हैं तपर यह रूपान्तरटाई अपनी अपने जे रखम भाव नड़िए दीबें मैं सर दीबें अन्य जगह सेम अन्य जगहटाई अपने चले जाए वीडियो चलाकालीन समय तो एखंड जो करब एखन के ऊपर वीडियो टैप करते हैं दें कलर आइकन टैप करबें तपर एखन अपने बेसिक थे अपने कलर का सिलेक्ट करो कलर तो एखन के कलर का सिलेक्ट कर तारपर एखान थेके आपनाके आबार ए वीडियो लेयारे टैप करते होबे लेयारे टैप करार पर इफेक्टे क्लिक करबें इफेक्टे क्लिक करार पर एकदम स्क्रॉल डाउन करबें एकदम लास्टेर दिके बेसिक इफेक्टे देखते पाबेन एखान थेके आपनि ब्लू आर्टटा करे नेबेन एबं ब्लू आर्टटा आपनार फुल स्क्रीन करे दिते होबे तपर फुल स्क्रीन करा कमप्लीट हो गए चले जाब आबार लेयार अपशने तपर मीडिया क्लिक करबें और जोगुलो पिक्चर आसे सबगुलो पिक्चर आपके इम्पोर्ट करते हैं सबगुलो पिक्चर लिंक किन्तु डेस्क्रिप्शन बक्से प्रोवाइड करा आछे तपर सुंदर भावे एकटु घूरिए मुड़िए अपना जे जगह अपना सुविधा मना है वो जगह अपने रखबें तब अवश्य अपने पिछने जो पिक्चर आसे पिक्चर अवश्य आपके ढेके दीते हैं तो गाइस देखते हमारे पिछने जो पिक्चर आसे पिछने पिक्चर क्योंकि आप ढेके दीची तपर सबगला पिक्चर ये इम्पोर्ट करा कमप्लीट हो गए आपके क्योंकि सिलेक्ट करते हैं आपनर पिक्चारे इमेजा तो ये देखते हमारे पिक्चर क्योंकि अनेकगुल इम्पोर्ट कर बासाई करबाजर जो पिक्चर आई पिक्चर तपर एखान थ्री डॉट आइकन टैप करब दें एखान आपने देखते ब्रीन टू फ्रंट ए फ्रंट अपशने टैप करते हैं अपना पिक्चारे क्योंकि सामने चले आसें बाकी जगह आज सबग पिछले चले जाए तो एन जो स्टार्ट करी क्योंकि देखते हमारे पिक्चर क्योंकि खूब सुंदर अमेजिंग एक लुक आस तो এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের টেক্সট লিখতে হবে তো টেক্সট লেখার জন্য অবশ্যই আপনাকে আবার লেয়ার অপশনে ট্যাপ করতে হবে দেন এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি মনমতো যা ইচ্ছা আপনি লিখে নিতে পারেন তো এখানে কিন্তু আমি অ্যালন বরে লিখেছি আপনি যা ইচ্ছা লিখতে পারেন তারপর ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে এই অপশনে ট্যাপ করতে হবে দেন এখান থেকে আপনি মনমতো কিন্তু ফন্টটাও চেঞ্জ করে নিতে পারেন তারপর আপনি মনমতো যে জায়গায় রাখার প্রয়োজন ওই জায়গায় রেখে দিবেন তো ওই ক্ষেত্রে অবশ্যই হালকা একটু জুম করে নিতে হবে तारपर पिक्चर साथे ये फ्रंट एडजस्ट करार जोन्नो आपनाके ए अपशने टैप करते होबे दें सेम भावे आपनि पिक्चर लास्टेर दिके चले जाबेन एबं फ्रंटटाके आबार सुंदर भावे पिक्चर साथे लागिए दिबेन ताहले आपनि पिक्चरटार साथे फ्रंटे किन्तु एक खूब सुंदर एकटि एडजस्टमेंट होबे तो এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের পিকচারটি খুব সুন্দর আসছে তো এখন আমরা একটা জিনিস বাকি আছে সেটি হচ্ছে আমরা এখানে একটি ইফেক্ট ইউজ করব ইফেক্ট ইউজ করার জন্য আমাদের এই অপশনে ট্যাপ করতে হবে দেন এখান থেকে আপনাদের দুই নাম্বার যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি আপনারা ডাউনলোড করে নিতে হবে তারপর এখানে আপে ক্লিক করতে হবে তাহলে কিন্তু দেখতে পাবেন প্রপারলি যদি আপনি কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার ভিডিওটি হবে ঠিক এরকম